ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর দেখতেই পাচ্ছেন ছোট আলু নিয়েছি, এখানে ধনে পাতা নিয়েছি, নিয়েছি রসুন, নিয়েছি আদা কুচি, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ কুচি, আর এখানে নিয়েছি মটরশুঁটি, ফ্রিজে ছিল তাই ভিজিয়ে রেখেছি, আর এটা হচ্ছে জিরের গুঁড়ো, আর নিয়েছি টক দই। তো বুঝতেই পাচ্ছেন আজকে নিয়ে এসেছি ছোট আলুর দম, বা আমি এর নাম দিয়েছি ছানা, ছানা আলুর দম। এই ছানা আলুগুলোকে আমি ছাড়িয়ে রেখেছি সেদ্ধ করে, প্রেশারে দুটো সিটি দিয়ে আমি ছাড়িয়ে রেখেছি। আর এই মিক্সিতে আমি মশলাগুলো দিয়ে দেব, পেস্ট করে নেব। দিয়ে দিচ্ছি আদা, আর এর সঙ্গে রসুন, পেঁয়াজ, আর একটু জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তো তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন, দুটো তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা হলে দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো। তো অল্প পেঁয়াজ কুচি এখানে ভাজার জন্য দিয়েছি, আর কিছুটা পেঁয়াজ দিয়েছি বাটা মশলার মধ্যে বেটে নিয়েছি, সরি ভাই বেটে নিয়েছি আদা রসুনের সাথে। তো পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো আলুগুলো। পেঁয়াজের সাথে আমি আলুগুলো একটু ভেজে নেব, তাই আলুগুলো দিয়ে দিলাম। এবার এটাকে একটু ভাজবো। তো এখানে আলুগুলো ভাজা হয়ে গেছিলো, এবার দিয়ে দিলাম পুরো বাটা মশলাগুলো, যেগুলো মিক্সিতে আমি বেটে নিয়েছিলাম। সেই বাটা মশলাগুলো দিয়ে আমি আলুটাকে ভালো করে নেড়ে চেড়ে কষাবো। দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, আমি সেদ্ধ করার সময় কোনো লবণ দিইনি। দিয়ে দেব হলুদ পরিমাণ মতো, এবার দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, এটা ঝাল লঙ্কার গুঁড়ো। আপনারা যদি ঝাল কম খেতে চান তাহলে কাঁচা লঙ্কাতেই হয়ে যাবে, আমরা একটু ঝাল বেশি করলে নিয়ে আলুর দমে বেশ ভালোই লাগে, তাই একটু ঝাল দিলাম বেশি করে। আর এবার এটাকে ভালো করে আমি আলুটাকে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। এবারে আমি মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি, মটরশুঁটিগুলো দিয়ে এবার একটু নেড়ে নেব। তো মশলার কন্টেনারটা ধুয়ে আমি একটু অল্প জল দিয়ে দেবো, কারণ মশলাটা শুকিয়ে এসছে, আর একটু জল দিয়ে কষালে মশলাটা পুড়েও যাবে না, কষাতে সুবিধেও হবে। অনেকক্ষণ ধরে যত পরিমাণে কষানো যাবে, যতক্ষণ কষানো যাবে বেশ সুস্বাদু হয় সেই রেসিপিটা, আপনারা খেয়ে দেখবেন কষানোর উপরেই বেশি ভালো হয়। তো এবার আমি টক দই দিয়ে দিচ্ছি, টক দইটা আমি লবণ দিয়ে ফেটিয়ে রেখেছিলাম। এই টক দইটা বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দেবো, আর এই টক দই দিয়ে আমি আবার আলুটাকে কষাবো। তো এখানে আমি একটু হোমমেড গরম মশলা দিচ্ছি, যেটা আমরা বাড়িতে বিরিয়ানির জন্য বানিয়ে রেখেছিলাম সেটা দিলাম। এখানে আমি অন্য কোনো গরম মশলা দেবো না, এই গরম মশলাটা দিলে খুব সুন্দর সেন্ট হয়। আর এই আলুর দমে আমি কোনো ঠান্ডা জল ব্যবহার করব না, একটু গরম জল দিয়ে তারপরে আমি এটাকে ঝোল দেবো। তো আলুর দমটা কষানো আমার হয়ে গেছে, আর এখানে গরম জল করে রেখেছি, এবার গরম জলটা দিয়ে দিচ্ছি। আমি এখানে বেশি ঝোল দেবো না, দমটা আলুর দমটা
হবে ঠিক মাখা মাখা মতো, বেশি ঝোল হলে ভালো লাগবে না, চাইলে আপনারা ঝোল করতে পারেন, সেটা অপশনাল। আর এখানে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব, যদি ঝাল না হয় কাঁচা লঙ্কা করেও খেতে পারবে, মেখেও খেতে পারবে, তো সেটা আপনাদের ইচ্ছা অনুযায়ী করবেন। আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে ঢেকে দিলাম। তো এবারে আমি হয়ে গেছে আমার আলুর দমটা, আমি দিয়ে দিয়েছি ধনে পাতাগুলো। ধনে পাতাগুলো দিয়ে ভালো করে নেড়ে নিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো। তো এখানে দেখুন আলুর দমের কালারটা খুব সুন্দর হয়েছে। আর এখানে আমি কোনো গরম মশলা দেব না, ধনে পাতা দিয়েছি বা ঢাকা দিয়ে রাখবো। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।